ফ্রেন্ডস আজকে আমরা স্পেন্সারের লেখা প্রো থ্যালামিয়ন পোয়েমটি নিয়ে ডিসকাস করবো প্রথমেই জানতে হবে প্রো থ্যালামিয়ন কথাটির অর্থ কী প্রো কথাটির অর্থ হলো বিফোর বা পূর্বে আর থ্যালামোজ কথাটির অর্থ হল ম্যারেজ বা বিবাহ তাহলে প্রো থ্যালামিয়ন কথাটির অর্থ হলো এ সং অর পোয়েম সেলিব্রেটিং এ ফোর্থ কামিং ওয়েডিং অর্থাৎ আসন্ন বিবাহ উপলক্ষে যে কবিতা বা যে গান গাওয়া হয় তাকেই বলা হয় প্রোথেলামিয়ন এডমুন্ড স্পেন্সার নিজে এই টার্মটি সৃষ্টি করেছিলেন এবার আমাদের জানতে হবে এডমুণ্ড স্পেন্সার কার বা কাদের আসন্ন বিবাহ উপলক্ষে এই পোয়েমটি রচনা করেছিলেন ইংল্যান্ডে আর্ল অফ ওডস্টার বলে একজন ব্যক্তি ছিলেন এই আর্ল কথাটির অর্থ হলো এ ব্রিটিশ ম্যান অফ হাই সোশ্যাল র্যাঙ্ক অর্থাৎ উঁচু পদমর্যাদা সম্পন্ন একজন ব্রিটিশ ব্যক্তি ঠিক যেমন আমাদের দেশের জমিদার বা ওই ধরনের পদমর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তি তো এই আর্ল অফ ওটস্টারের দুইজন কন্যা ছিলেন তাদের নাম হল লেডি এলিজাবেথ সোমারসেট এবং লেডি ক্যাথারিন সোমার লেডি এলিজাবেথের বিয়ের ঠিক হয় মিস্টার হেনরি গিল্ডফোর্ডের সঙ্গে এবং লেডি ক্যাথারিনের বিয়ের ঠিক হয় মিস্টার উইলিয়াম পিটারের সঙ্গে এডমুন্ড স্পেন্সার এই দুইজন মহিলার বিবাহকে সেলিব্রেট করার জন্যই প্রোথ্যালামিয়ন পোয়েমটি রচনা করেছিলেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এম এ ইংলিশ সিলেবাসে এই প্রো থ্যালামিয়ন পোয়েমটির শুধুমাত্র থার্ড স্ট্যান্ডার্টি অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা এই ভিডিওটিতে শুধুমাত্র সেই স্ট্যান্ডারটি নিয়েই আলোচনা করব তো চলো শুরু করা যাক উইথ দ্যাট আই স টু সোয়ান্স অফ গুডলি হিউ কাম সফটলি সুইমিং ডাউন অ্যালং দ্য লি পোয়েট এখানে বলছেন যে দুটো উজ্জ্বল চমৎকার বর্ণের রাজহাঁসকে নদীতে সাঁতার কেটে ধীরে ধীরে এগিয়ে আসতে দেখলাম এখানে টু সোয়ানস কথার অর্থ হলো দুটো রাজহাঁস এখানে টু সোয়ানস বলতে লেডি এলিজাবেথ সোমারসেট এবং লেডি ক্যাথারিন সোমারসেটকে বোঝানো হচ্ছে গুডলি হিউ কথার অর্থ হলো চমৎকার বর্ণের সুইমিং ডাউন কথার অর্থ সাঁতার কেটে এগিয়ে আসছে আর লি কথার অর্থ হল নদী এখানে লি বলতে টেমস নদীকে বোঝানো হচ্ছে টু ফেয়ারার বার্ডস আই ইয়েট ডিড নেভার সি অর্থাৎ এত পরিষ্কার এত উজ্জ্বল দুটো পাখি এর আগে আমি কখনো দেখিনি দ্য স্নো হুইচ ডাথ দ্য টপ অফ পিন্ডাস স্ট্রিউ ডিড নেভার হোয়াইট আর সিউ অর্থাৎ পিন্ডাস পর্বতের চূড়ায় যে বরফ ছড়িয়ে থাকে সেই বরফের রঙও কখনো এতটা সাদা হয়নি এখানে স্ট্রিউ কথাটির অর্থ হচ্ছে ছড়িয়ে থাকা বা আকীর্ণ করে থাকা আর সিউ কথাটির অর্থ দেখা যায়নি বা হয়নি নর জোভ হিমসেলফ হোয়েন হি এ সোয়ান উড বি ফর লাভ অফ লেডা হোয়াইটার ডিড অ্যাপিয়ার অর্থাৎ কি স্বর্গের দেবতা যবও লেডার প্রতি ভালোবাসায় আকৃষ্ট হয়ে যখন একটি রাজহাঁসে রূপান্তরিত হয়েছিল বা রাজহাঁসের ছদ্মবেশ ধারণ করেছিল তখন সেই রাজহাঁসের গায়ের বর্ণ আমার দেখা এই দুটো রাজহাঁসের বর্ণের মতো সাদা ছিল না অর্থাৎ পোয়েট বলতে চাইছেন যে এই দুটো রাজহাঁসের বর্ণ স্বর্গীয় রাজহাঁসের বর্ণের থেকেও সাদা ইয়েট লেডা ওয়াজ সে অ্যাজ হোয়াইট অ্যাজ হি অর্থাৎ এটাও মনে করা হয় যে লেডার গাত্রবর্ণ ওই স্বর্গীয় ছদ্মবেশধারী রাজহাঁসের বর্ণের মতোই সাদা উজ্জ্বল ছিল ইয়েট নট সো হোয়াইট অ্যাজ দিজ নর নাথিং নিয়ার অর্থাৎ তবু আমি বলবো যে এই দুটো রাজহাঁসের বর্ণের মতো উজ্জ্বল এবং সাদা তারা কোনোভাবেই ছিল না সো পিওরলি হোয়াইট দে ওয়ার অর্থাৎ তারা ছিল একেবারে বিশুদ্ধ সাদা একেবারে খাঁটি সাদা অর্থাৎ পোয়েট এখানে বলতে চাইছেন যে তার দেখা রাজহাঁস দুটো ছিল সব থেকে সাদা সব থেকে উৎকৃষ্ট ফ্রেন্ডস এই প্রসঙ্গে তোমাদের জোভ এবং লেডার কাহিনীটি বলে রাখা দরকার গ্রিক মিথোলজি অনুযায়ী লেডা ছিলেন স্পার্টা রাজা টিন্ডরিয়াসের স্ত্রী এই লেডা এতটাই সুন্দরী ছিলেন যে তার রূপে আকৃষ্ট হয়ে পড়েন স্বর্গের দেবতা জিউস যার অপর নাম জোভ তো এই লেডা যখন একদিন নদীর ধারে বসেছিলেন তখন স্বর্গের দেবতা জিউস একটি সুন্দর সাদা রাজহাঁসের রূপ ধরে এসে জলের মধ্যে খেলা করতে থাকেন সেই রাজহাঁসটির উদ্দেশ্য কিন্তু মোটেই ভালো ছিল না সে যখন জলের মধ্যে খেলা করছিল একটি বড় ইগোল পাখি তাকে তারা করে ঠিক যেন ইগোল পাখির তাড়া খেয়ে সে লেডার কাছে চলে আসে এবং লেডা ইগোল পাখিটির থেকে রাজহাঁসটিকে বাঁচানোর জন্য সেই রাজহাঁসটিকে কোলে তুলে নেয় আর ঠিক এই সুযোগে সেই রাজহাঁসটি যে কিনা ছদ্মবেশধারী জিউস সে লেডাকে রেপ করে সেই রাজহাঁসটি লেডাকে রেপ করার পরও সেই রাত্রেই লেডা তার স্বামী টিন্ডরাসের সঙ্গে সঙ্গম করে এর পরবর্তী সময়ে লেডা প্রেগনেন্ট হয়ে যায় এবং সে দুটো ডিম প্রসব করে সেই ডিম দুটোর একটা থেকে জন্ম নেয় হেলেন এবং পোলাক্স যারা হলো জিউসের সন্তান অন্যদিকে আরেকটি ডিম থেকে জন্ম নেয় ক্যাস্টর এবং ক্লিটেমনেস্ট্রা যারা হলো তার স্বামী টিন্ডরাসের সন্তান এই হেলেনি পরবর্তীকালে পৃথিবীর সব থেকে সুন্দরী নারীতে পরিণত হয় এবং তার জন্যই ট্রয় এবং স্পার্টার মহাযুদ্ধ সংঘটিত হয় এবার আমরা পোয়েমের পরবর্তী অংশে ফিরে যাচ্ছি দ্যাট ইভেন দ্য জেন্টেল স্ট্রিম দ্য হুইচ দেম বেয়ার সিমড ফাউল টু দেম অর্থাৎ টেমসের সেই মৃদুমন্দ প্রবাহ সেই শান্ত প্রবাহ যে প্রবাহ ওই রাজহাঁস দুটোকে বয়ে নিয়ে আসছিল সেই প্রবাহটি ওই রাজহাঁস দুটোর কাছে নিকৃষ্ট বলে মনে হচ্ছিল এখানে জেন্টেল স্ট্রিম কথার অর্থ হচ্ছে শান্ত প্রবাহ বেয়ার কথার অর্থ হলো বয়ে নিয়ে যাওয়া আর ফাউল কথার অর্থ হলো নিকৃষ্ট অ্যান্ড ব্যাড হিজ বিলোজ স্পেয়ার টু ওয়েট দেয়ার সিল্কেন ফিদার্স এবং টেমস নদী তার দুষ্টু ঢেউগুলোকে নির্দেশ দিয়েছিল বা বিরত থাকতে বলেছিল যাতে করে তারা ওই রাজহাঁস দুটোর সিল্কেন ফেদার বা রেশমি পালকগুলোকে ভিজিয়ে না দেয় এখানে বিলোজ কথাটির অর্থ হলো ঢেউ আর স্পেয়ার কথাটির অর্থ হলো অব্যাহতি দেওয়া বা বিরত থাকা লেস্ট দে মাইট সয়েল দেয়ার ফেয়ার প্লিউমস উইথ ওয়াটার নট সো ফেয়ার টেমস নদী তার ঢেউগুলোকে কেন বিরত থাকতে বলেছিল পাছে তার ঢেউগুলো ওই রাজহাঁস দুটোর পরিষ্কার পালকগুলোকে নোংরা করে ফেলে ময়লা করে ফেলে সেই জল দিয়ে যে জল খুব একটা পরিষ্কার নয় অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন যে টেমস নদীর জল ওই রাজহাঁস দুটোর পালকগুলোর তুলনায় পরিষ্কার নয় তাই টেমস নদী তার ঢেউগুলোকে ওই পরিষ্কার পালকগুলোর থেকে দূরে থাকতে নির্দেশ দিয়েছে অ্যান্ড মার দেয়ার বিউটিস ব্রাইট দ্যাট সোন অ্যাজ হেভেন লাইট। এবং তাদের উজ্জ্বল সৌন্দর্যকে নষ্ট করে দিতে পারে সেই সৌন্দর্যকে যেটা স্বর্গীয় আলোর মতো কিরণ দিচ্ছিল এখানে মার কথার অর্থ হলো নষ্ট করে দেওয়া এগেইনস্ট দেয়ার ব্রাইডাল ডে হুইচ ওয়াজ নট লং অর্থাৎ সেই রাজহাঁস দুটোর তথা লেডি এলিজাবেথ সোমারসেট এবং লেডি ক্যাথারিন সোমার এই যে সৌন্দর্য সেটা কিসের জন্য সেটা তাদের আসন্ন বিবাহের জন্য যেটা আর বেশি দূরে নেই এখানে ব্রাইডাল ডে কথাটির অর্থ হলো বিবাহের দিন আর হুইচ ওয়াজ নট লং কথাটির অর্থ হলো সেই দিন আর বেশি দূরে নেই সুইট টেমস রান সফটলি টিল আই এন্ড মাই সং অর্থাৎ টেমস নদী তুমি শান্তভাবে বয়ে চলো যতক্ষণ না আমার এই গান আমার এই কবিতা শেষ হচ্ছে এখানেই পোয়েমটির থার্ড স্ট্যান্ডা শেষ হলো